অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পাশে দাঁড়ালেন অরিজিৎ সিং। জানা গেছে অভিনেত্রী চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন সঙ্গীত শিল্পী। গত দুদিনের তুলনায় ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে, হাসপাতালে সূত্রে জানা গিয়েছে এই খবর। যদিও এখনও ভেন্টিলেশনে অভিনেত্রী এবং তার শারীরিক অবস্থা বেশ জটিল, তবে গত দুদিনের তুলনায় পরিস্থিতি সামান্য উন্নতি হওয়ায় আশার আলো দেখছেন চিকিৎসকরা। ফিরে আসুক অঞ্জিলা, গোটা বাংলার প্রার্থনা এটাই। প্রিন্স টুকে আক্রান্ত হওয়ার পর থেকেই দু সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। হাওড়ার বেসরকারি হাসপাতালে প্রতিদিন তার নতুন লড়াই চলছে। অস্ত্রোপচারের পর থেকে ভেন্টিলেশনে অভিনেত্রী, এর মধ্যে আবার নতুন সংক্রমণ দেখা যায়। বুধবার হৃদরোগে আক্রান্ত হন তিনি, তাতে পরিস্থিতি আরও জটিল হয়। সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেওয়া হয় অঞ্জিলাকে, তাতে সাড়া দেন অভিনেত্রী। তবে ভেন্টিলেশনের মাত্রা বাড়াতে হয়, রাতের দিকে অক্সিজেনের মাত্রা বাড়াতে হয়। রাতের দিকে অক্সিজেন স্যাচুরেশন কমতে শুরু করে। এর আগে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল অঞ্জিলার শরীরের গ্লাসকোকোমা স্কেলের মাত্রা অনেকটাই কম, যেখানে একজন সুস্থ মানুষের গড়ে এর মাত্রা থাকা উচিত 15 এর মধ্যে, সেখানে অঞ্জিলার শরীরে এর মাত্রা 3। গ্লাসকোকোমা স্কেলের রোগীর মাত্রা নির্ধারিত হয় চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালনা, মৌখিক প্রতিক্রিয়ার উপর নির্ভর করেই। তবে এবার বিস্তারিত কিছু জানা না গেলেও কিছুটা আশার খবর শোনা গেল। শোনা গিয়েছে ইতিমধ্যে অঞ্জিলার চিকিৎসার খরচ 12 লক্ষ টাকার উপরে, তা মেটানোর ইচ্ছা প্রকাশ করেছেন অরিজিৎ। ভবিষ্যতের চিকিৎসার খরচও তিনি বহন করবেন, মিরাক্কলের আশা ছাড়ছেন না অঞ্জিলা শর্মার সহসঙ্গী সব্যসাচী চৌধুরী এবং তার অনুরাগীরা। গোটা টলিউড একযোগে প্রার্থনা করছেন অভিনেত্রী সুস্থতার জন্য, তার শারীরিক অবস্থার আরও উন্নতি হোক, এ কামনা অনুরাগীদের।